গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন আমরা যাচ্ছি, আমি আগের থেকেই বলতো আজ সকালটা একটু দেরিতেই শুরু করলাম, তার কারণ সকালে সমস্ত বাড়ির কাজ টাজ করে এখন আমি বেরিয়েছি, আমরা সবাই মিলে বেরিয়েছি। এদিকে দাঁড়িয়ে আছে ছেলে আরও। তো আমরা যাচ্ছি এখন সিঙ্গাপুর জুয়ে যাচ্ছি। যদিও জুয়ে আমি 2018 গেছি, সেখানে প্রচুর ফটোশ্যুট করেছি, তখন আমার ছেলে অনেকটা ছোটো ছিল। 2018 মানে বুঝতে পারছো অনেকটা দিন আগে, তো ওখানে গেছিলাম। কিন্তু আজকে 2023 হচ্ছে, 23-এ যাচ্ছি, এতগুলো বছর পর। আমি ভাবলাম যাই তোমাদেরকে একটু দেখাবো, যে আমি ইউটিউব করছি, তখন তো ইউটিউব করতাম না 2018, কিন্তু আজকে ইউটিউব করছি। তো সবাইকে সেই জন্য দেখাতেও যাচ্ছি, আর ছুটির দিনটা একটু উপভোগ করতেও যাচ্ছি। যেহেতু আজকে রবিবার, সবারই একটা ভীষণ মানে একটা আনন্দ করার দিন ফ্যামিলি নিয়ে, জানুয়ারি মাস। আর বাস দেখো, এখানে বাসে লোকে উঠছে। একটা জায়গায় নেমেছিলাম, সেখানে আমাদের এই বাসটা নিতে হয়েছে। এটা জুয়ের বাস, তাই তো? এটা সিঙ্গাপুর জুয়ের বাস। তো এখানে প্রচুর প্যাসেঞ্জার আছে, দেখো প্রত্যেকেই জুয়ে যাচ্ছে, আর আমাদের পেছনেও অনেক মেম্বার আছে। তো যাই হোক, জুয়ে আমরা এই বাসটা যাবো। আর বাইরে প্রচণ্ড গরম, মাত্রাতিরিক্ত গরম। থেকে চলে এসেছি, এবার জুয়ে ঢুকবো। তো তোমাদের একটু দেখাই, আমার 2018 যেহেতু ঘোরা আছে অনেকটাই আমি জানি, তবু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই জুয়ের চারিপাশটা কীরকম। সিঙ্গাপুর জুতে যখন এলাম, আরও পুরনো দিনের স্মৃতিটা সত্যি তাজা হয়ে গেল। গতবার যখন এসেছিলাম তখন অ্যাজ এ ইউটিউবার হিসেবে আসিনি, হাঁটতে হাঁটতে খুব খিদে পেয়ে গেছিল, তাই ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম। আর জুটা যতটা পেরেছি তোমাদের সবটাই দেখিয়েছি, কত পেলিকান বসে আছে দেখো। এগুলো বিভিন্ন রকমের হনুমানের প্রজাতি। আজকে জুটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি খুঁটি নাটি সব কিছু তোমাদের কাছে তুলে ধরেছি জুয়ের। আর আমরা ওই ট্রামের মধ্যে সব জায়গায় যাচ্ছি। আর দুজন হাজব্যান্ড ওয়াইফ ফরেনার ছিলেন, ওনারা আমাদেরকে টাটা করলেন, বেশ ভালো লাগলো। সিঙ্গাপুর জুয়ের ভেতরে যখন যাচ্ছি গাছগাছড়ার মধ্যে, সত্যি একটা ঠান্ডা লাগছিল, কারণ এত গরম আজকে ছিল তোমরা ভাবতে পারবে না। আমি ইচ্ছে করে আজকে আমার এই ভিডিওতে অনেক ফটো দিয়েছি, তোমরা দেখো তোমাদের ভাল লাগবে। আর দূর থেকে ক্যাঙ্গারু দেখা যাচ্ছে, ক্যাঙ্গারু ঘাস খাচ্ছে। এগুলো এক ধরনের পোকা, যেগুলো গাছের পাতার মতোই দেখতে। আর জলহস্তি খাওয়া দাওয়া করে জলের মধ্যে ঘুমোচ্ছে, কি সুন্দর! মাঝে মাঝে নাক তুলছে, আবার মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে। এই যে এই প্রাণীটা, এই প্রাণীটার সাথে কিন্তু একটা কচ্ছপও আছে। এবং পরে আমরা লক্ষ্য করলাম যে এই যে বড় এক ধরনের গিরগিটি, এর সাথে অনেকগুলো কচ্ছপই আছে। পাশের যে অ্যাকুরিয়ামটা, সেখানে নানা ধরনের মাছ ছিল, আমরা একটাও কিন্তু ফটোশ্যুট করতে বাকি রাখিনি। আর একটা সাদা বাঘ কি সুন্দর খেয়ে দিয়ে বসে আছে। আমার ছেলে সাহস দেখো, পাইথনের গায়ে কিন্তু ঠিক হাত দেব বলে হাত দিল, অবশ্য যদিও ট্রেনার ছিল। ভাবি
কিনতে। এরা হচ্ছে আফ্রিকান কুকুর, সাংঘাতিক ফেরোসাস হয় এরা। ঘুরতে ঘুরতে আমরা দেখলাম একটা জায়গায় লেপার্ড রেস্ট নিচ্ছে, আর তার পাশেই প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ফ্রুট জুস ফ্রেশ বিক্রি হয় জুতে। এই গাড়িগুলোতেই আমরা গোটা জুটা ঘুরলাম। এটা কিন্তু একটা ব্যাংক, তোমরা কি বুঝতে পারছো? পৃথিবীর সবচেয়ে ছোট বিষাক্ত ব্যাংক। এটা একটা ছোট্ট বাটারফ্লাই গার্ডেন, এত সুন্দর সুন্দর প্রজাপতি ছিল। সত্যি কথা বলতে এরকম করে প্রজাপতি কোনোদিন আমাদের গায়ে এসে বসেনি। আর তার সাথে আমরা যেখানে আরেকটু এগিয়ে গেলাম, সেখানে নানা ধরনের দেখো পাখিগুলো ছিল, মানে যাদের গায়ে হাত দেওয়া যায় তারা আমাদের পাশে এসেই দাঁড়াচ্ছে হাত, মানে হাত দেওয়ার জন্য। আমি ভিডিও তুলছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি মাঝ রাস্তায় স্কাঙ্ক বসে আছে। ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু প্রজাপতির পিউপা। এটা আমাদের দুপুরের খাবার দিয়েছে, দেখো বিরিয়ানি বলছে কিন্তু আমার ফ্রাইড রাইস টাইপের লাগছে। একটা পাঁপড় দিয়েছে, ডাল দিয়েছে, মটন দিয়েছে আর দই দিয়েছে। এটা আমার ছেলের খাবার, এটা আমার আর ওর বাবার। কি পছন্দ খাবারটা? খুব পছন্দ। চলো আমরা খাই আগে, আর এই অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সবাই খাচ্ছে। গিয়ে দেখলাম প্যান্ডা দুপুরে লাঞ্চ চলছে, ফটোশুট আমরা করে নিলাম, কিছু রেস্টও নিচ্ছে। আচ্ছা, এই জন্তুটাকে রেড প্যান্ডা বলে। এরা কিন্তু খুব ছটপটে হয় এবং সত্যি কথা বলছে প্রাণ খুলে ক্যামেরা করতে দিয়েছে। এত ভালো আমরা ভিডিও তুলেছি ভাবতে পারিনি। ওরা কিন্তু সবসময় পোজ দিচ্ছিল এক গাছ থেকে অন্য জায়গায়, অন্য গাছে, আর মাঝে মাঝে আমাদের কাছেও চলে আসছিল। সত্যিই খুব কিউট ছিল এরা। জুটা ঘুরতে ঘুরতে প্যান্ডা যেখানে থাকে সেই জায়গাটা ভীষণ ঠান্ডা, বেরোতে বেরোতেই আমরা ভীষণ গরমের মধ্যে বেরোলাম। এবার আমাদের নেক্সট টার্গেট রিভার সাফারি। আমরা এখন অ্যামাজন রিভার কোয়েস্টে যাচ্ছি। তো দেখে নাও লেখা আছে, এই জায়গায় ও টিকিট কেটেছে। সবাই মানে একটা বোটের মধ্যে যাবো, এরকম জলের মধ্যে যাচ্ছি, এর জন্য অনলাইনে টিকিট কাটতে হয়েছে। তো যাই হোক বসি, দেখাই তোমাদের। চলো বসে গেলাম, এবার নিয়ে যাবে, দেখি দেখি। সবাই বাইক হাই করে দাও। আস্তে আস্তে নৌকোর মতো একটা জায়গায় উঠে গেলাম এবং সেটা না অনেকটা উঁচুতে উঠিয়ে দিচ্ছিল। দেখো এটার মধ্যে আমাদের বোটটা উঠে যাবে, এবার হট করে উঠে যাবে। পুরো সাফারিটা আমরা এই বোটের মাধ্যমেই, এই ওয়াটার সাফারিটা করব। যখন আমাদের ওপরে উঠে গেলাম, খুব মেশিনের মাধ্যমে তো খুব তাড়াতাড়ি ওপরে উঠে গেলাম, এমন জলের ছাট এসেছে আমার জুতো জামা সব ভিজে গেল। ভাগ্যিস মোবাইলটা আমি পেছনে করে রেখেছিলাম। তো চারিদিকে দেখো, দেখা যাচ্ছে কত রকমের প্রাণী ঘুরে বেড়াচ্ছে। তোমরা শুধু এবার দেখো, দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর জায়গাটা।
যেতে যেতে এক গাদা ফ্লেমিঙ্গো আমরা দেখতে পেলাম। ভীষণ সুন্দর লাগছিল কিন্তু সামনে থেকে, তো ওরা ভীষণ আওয়াজ করছিল জোরে, আর এই পাশে একটা কি পশু ছিল ঠিক বুঝতে পারলাম না। জাগোয়ার কিন্তু এখন রেস্ট নিচ্ছে, যেহেতু ও অনলাইনে টিকিট করে রেখেছিল। আমরা এবার রিভার ওয়ান্ডারের দিকে এগোলাম, কারণ আমাদের যেহেতু আগের থেকে সমস্ত টিকিট কাটা, অতএব আর কোনো ঝামেলায় পড়তে হলো না। আমরা সোজা রিভার ওয়ান্ডারের দিকে এগিয়ে গেলাম এবং সেখানে কিছু ফটোশ্যুটও হলো আর তোমাদেরকে দেখাবো। না আগেরবার এই দিকটাতে আসেনি, এই দিকটাতে আসেনি বল বাবু। এই জায়গায় আমি কিন্তু ভিডিওর একটুও এডিটিং করিনি। কি সুন্দর, তোমরা শুধু দেখো এরকম ভাবে এত প্রাণবন্ত মাছ সত্যি এইখানেই দেখতে পেলাম আমি। আমরা কিছুক্ষণ আগে ফিরে এসেছি সিঙ্গাপুর জু থেকে, তোমাদের তো সবই ছবি দেখালাম, ভীষণ সুন্দর। আমি 2018 জু গেছিলাম যখন, 2017 যখন এসেছিলাম সিঙ্গাপুরে, 17 না 18 আমি একটু কনফিউজ হয়ে গেছি, যাই হোক, কিন্তু তারপরে সেই একই স্মৃতি আমি বলতে পারো যে একটু রোমন্থন করে নিলাম। তো সবই তো সেই একই আছে, একটু একটু হয়তো বেশি বেশি দেখে নিয়েছি এবার গিয়ে। যে জায়গাগুলো তখন আমি দেখতে পাইনি, আমরা দেখতে পাইনি, সেই জায়গাগুলো এবার খুঁটিয়ে খুঁটিয়ে পুরোটাই দেখলাম। অসম্ভব সুন্দর, নতুন করে কিচ্ছু বলবো না, কথা বাড়াবো না, কারণ আমি যতটা পেরেছি তোমাদেরকে পুরোটা দিয়েছি, চেষ্টা করেছি। আজকে অসম্ভব গরম ছিল সিঙ্গাপুরে, ফিলস লাইক ছিল 37 ডিগ্রি টেম্পারেচার। এবার ফিলস লাইকটাই তো হয়, যেটা গুগলে থাকে সেটা তো হয় না, মানে যেটা ফিল করি সেটাই হয়, পুরো মানে স্কিন ফিন পুরো স্কিন বার্ন হয়ে গেছে যাকে বলো, ইচিং হচ্ছে সমানে। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করছি চ্যানেলটাকে একটু ভালোভাবে রাখতে, আর যদি তোমাদের মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা ভিডিও করতে সত্যি অনেকটা কষ্ট হয়, আর আমরা তো হাউসওয়াইফ, আমাদের পক্ষে আরোই সব দিকে সামলে ভিডিও করা খুবই কষ্টকর হয়ে পড়ে। তা আজ আর বেশি কথা বলবো না, অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো কালকে তোমাদের সাথে আবার একটা ফ্রেশ ভিডিও নিয়ে আসবো, আর আমার আরেকটা চ্যানেল আছে লাইফ ইন মেট্রো, সেটাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সেখানে আমি ডিটেলসে কিছুদিন পর থেকে আমি ভিডিও দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন দিন নিয়ে, সপ্তাহের শুরু নিয়ে। আজকের মতো রাখি, টাটা।